ডাক্তারবাবু, আমার বাচ্চার জন্য একটা ভালো কৌটোর দুধ লিখে দিন না। আমার বুকে একদম দুধ হচ্ছে না, অথবা আমার বুকের দুধ খুব কম, ওর খেয়ে একদম পেট ভরছে না, শুধু কাঁদছে। প্রায় রোজই অধিকাংশ মায়ের কাছ থেকে আমাকে এই অভিযোগ শুনতে হয়, বিশেষ করে প্রথম মা এবং নতুন মায়েদের কাছ থেকে। দামি কৌটোর দুধ লিখে দেওয়া সহজ, কিন্তু আপনিও জানেন মায়ের দুধ তার বাচ্চার পক্ষে সেরা। তাহলে এক কথায় কৌটোর দুধ কেন লিখব, আপনিই বা কেন খাওয়াবেন? কি করে আপনার বুকের দুধ বাড়ানো যাবে, আজকে এই বিষয়ে ডিটেইলসে বলবো, অনেক কিছু বলবো যেগুলো আপনি জানেন না। শেষ অবধি দেখুন। ও হ্যাঁ, নমস্কার, আমি ডাক্তার দিব্যেন্দু চক্রবর্তী, উলুবেড়িয়ার একজন শিশু রোগ বিশেষজ্ঞ। আমার ইউটিউব চ্যানেল আপনারা অনেকেই দেখেন, অনেক সাবস্ক্রাইবারও আছেন, ডক্টর দিব্যেন্দু চাইল্ড উলুবেড়িয়া। সবার আগে বলি, প্রকৃতপক্ষে বুকের দুধ কম সরবরাহের কি কি কারণ হতে পারে। কম দুধ সরবরাহের কিছু সম্ভাব্য কারণগুলির মধ্যে রয়েছে, আপনার শিশুর জন্মের পরে বুকের দুধ খাওয়ানোতে দেরি করা। উদাহরণস্বরূপ, যদি আপনি এবং আপনার শিশু আলাদা হয়ে থাকেন, কারণ আপনার শিশুকে বিশেষ যত্নের নার্সারিতে ভর্তি করা দরকার, বা জন্মের পরে যদি আপনি অসুস্থ ছিলেন। স্তনের সাথে শিশুর দুর্বল সংযুক্তি, তার টানতে অসুবিধে হচ্ছে। যদি আপনার স্তনের বোটা চ্যাপটা বসা বা উল্টানো থাকে, বা আপনার শিশুর তা গ্রা বা মাড়ি কাটা থাকে, অথবা পূর্ববর্তী স্তন বা নিপল সার্জারি। যদি আপনি অসুস্থ থাকেন, ব্রেস্টের ইনফেকশন হয়। শিশুর জন্মের পরে প্ল্যাসেন্টাল টিস্যু ইউটেরাসে থেকে যাওয়া, বা ডেলিভারির পরে যদি মায়ের বেশি রক্তক্ষয় হয়। মায়ের শারীরিক সমস্যা যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, হাইপোথাইরয়েডিজম, ডায়াবেটিস ইত্যাদি। মা যদি ধূমপান করেন, কোনো গর্ভনিরোধক ওষুধ খান, তাহলে শিশুকে যদি কৌটোর দুধ এবং বুকের দুধ মিলিয়ে মিশিয়ে খাওয়ান, তাহলে কিন্তু বুকের দুধ কমে যাবে। আমার তো বুকের দুধ আসেনি, তাই আর টানাচ্ছি না, ও কাঁদলেই কৌটোর দুধ খাওয়াতে হচ্ছে, তাহলে কিন্তু দুধ আসতে আরও অনেক দেরি হবে। দুধ না এলেও বারবার টানান। মানসিক চাপ হল বুকের দুধ সরবরাহের এক নম্বর ঘাতক, বিশেষ করে প্রসবের পর প্রথম কয়েক সপ্তাহে। ঘুমের অভাব এবং শিশুর সময়সূচির সাথে সামঞ্জস্য তৈরি করার মধ্যে কর্টিসলের মতো নির্দিষ্ট হরমোনের ক্রমবর্ধমান মাত্রা আপনার দুধের সরবরাহকে নাটকীয়ভাবে হ্রাস করতে পারে। আমি কিভাবে বুঝব যে আমার শিশু পর্যাপ্ত দুধ পাচ্ছে? আপনার শিশুর বৃদ্ধি এবং বিকাশ স্বাভাবিক সীমার সাথে হচ্ছে কিনা তা নিশ্চিত করতে আজকের এই ভিডিওটি পুরো দেখুন। আপনার শিশু পর্যাপ্ত বুকের দুধ পাচ্ছে যদি সে 24 ঘন্টার মধ্যে কমপক্ষে 6 থেকে 8টি ভেজা ন্যাপির মধ্য দিয়ে যায়, মানে 6 থেকে 8 বার বা তার বেশি বার হিসু করে, নিজেরাই খাওয়ানোর জন্য জাগ্রত হয় এবং স্তনে উৎসাহের সঙ্গে টানে, 24 ঘন্টার মধ্যে 5 থেকে 10টি নরম হলুদ মল পাস করে, বেশিরভাগ ফিড খাওয়ানোর পরে মোটামুটি ভালোভাবে স্থির হয়ে ঘুমায়, জন্মের প্রায় 2 সপ্তাহের মধ্যে জন্মের ওজনে ফিরে আসে, প্রথম 3 মাসের জন্য প্রতি সপ্তাহে প্রায় 150 গ্রাম বা তার বেশি ওজন বাড়ে। আপনি যদি লক্ষ্য করেন আপনার দুধের সরবরাহ কম, তবে আপনি আপনার দুধের সরবরাহ বাড়াতে পারেন এইভাবে। আপনার শিশুকে প্রায় স্তন্যপান করান, দিনের বেলা প্রতি 2 ঘন্টা এবং রাতে প্রতি 3-4 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে কমপক্ষে 8-16 বার বুকের দুধ খাওয়ান। যদি আপনার শিশু ঠিকঠাক দুধ টানতে না পারে, দুধ উৎপাদন বাড়াতে একটি ভালো মানের ডবল ইলেকট্রিক ব্রেস্ট পাম্প ব্যবহার করুন। আমি গত 5 বছর ধরে চেষ্টা করেছি এই ধরনের শিশুদের বেড়ে ওঠা, শিশুদের কমন যে হেলথ প্রবলেম বা যে ডেভেলপমেন্ট সেগুলো নিয়ে ভিডিও দেওয়ার। আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, তাহলে আই ক্যান গ্রো অ্যান্ড আই ক্যান গেট এ বিট অফ বুস্টিং অ্যান্ড ইন্টারেস্ট। বুকের দুধ খাওয়ানোর পরে পাম্প করা আপনার শরীরকে আরও বেশি দুধ তৈরি করার জন্য সংকেত দেয়। প্রতিটি স্তনে কমপক্ষে 15 মিনিট আপনার শিশুকে দুধ খাওয়ান। খাওয়ানোর সময় সীমাবদ্ধ করবেন না। যদি আপনার শিশু একটি স্তনের দুধ খাওয়ার পরে ঘুমিয়ে পড়ে, তবে তাকে জাগিয়ে দিন এবং দ্বিতীয় স্তনটি অফার করুন। দুধের ফ্যাট বাড়ানোর জন্য অপরদিকের একটি স্তনের দুধ খাওয়ানোর ফলে শিশু উপকৃত হতে পারে। নার্সিং পাল্টান, মানে খাওয়ানোর সময় কয়েকবার স্তন বদলানো দুধের সরবরাহ বাড়াতে দেখা গেছে। খাওয়ানোর আগে এবং খাওয়ানোর সময় আলতো করে স্তন ম্যাসাজ করুন। মানসিক চাপ কমাতে এবং বুকের দুধের প্রবাহ বাড়াতে শিথিলকরণ কৌশলগুলি ব্যবহার করুন। খাওয়ানোর পরে প্রায় 20 মিনিটের জন্য আপনার শিশুর স্কিনের সাথে আপনার স্কিন টাচ করে রাখুন। এই কি ক্যাঙ্গারু যত্ন ও দুধ সরবরাহ বাড়াতে দেখা গেছে। নিশ্চিত করুন যে শিশুটিকে সঠিকভাবে ধরেছেন এবং ঠিকভাবে ল্যাচ করছে, মানে আপনার ব্রেস্টের সাথে নিজের ঠোঁট তাগড়া আটকে রেখেছে। প্রতিটি খাওয়ানোর সময় উভয় স্তন অফার করুন।
স্তন নিষ্কাশন সাহায্য করার জন্য খাওয়ানোর সময় স্তন কম্প্রেশন চেষ্টা করুন। দিনে বুকের দুধ খাওয়ানোর পর অবিলম্বে পাম্প করুন। রাতে বিশ্রাম। কিছু মা দেখেন যে তারা পাঁচ মিনিট বিশ্রাম করলে তারা আরও বেশি দুধ পান। প্রতিটি বুকের দুধ খাওয়ানোর পরে কয়েক মিনিটের জন্য ব্রেস্ট কম্প্রেস করুন। এটি আপনার স্তনকে আরও দুধ উৎপাদনের জন্য তাদের সংকেত দেবে। আপনার শিশু যখন দুধ খাচ্ছে তখন দুধের প্রবাহে সাহায্য করার জন্য আপনার স্তনকে সংকুচিত করুন, এটি আরও কার্যকর চোষা উৎসাহিত করবে। বুকের দুধ খাওয়ানোর আগেই ফিডিং বোতল ব্যবহার করা শিশুর ক্ষেত্রে অনেক অসুবিধা সৃষ্টি করতে পারে, কারণ একটি বোতল টানা আর বুকের দুধ টানার পদ্ধতি একেবারে আলাদা। যাই হোক, সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল মায়ের অনভিজ্ঞতা এবং তার সাথে থাকা স্বাস্থ্যকর্মীদের দক্ষ সাহায্যের অভাব। অনেক মায়েদের প্রাথমিক দিনগুলিতে দক্ষ সাহায্যের প্রয়োজন হয় যাতে শিশুটি ভালভাবে ল্যাচ করে এবং কার্যকরভাবে স্তন্যপান করতে পারে। এই সাহায্য দেওয়ার জন্য স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে। নিজের যত্ন নিন। নিশ্চিত করুন যে আপনি পর্যাপ্ত জল পান করছেন, স্বাস্থ্যকর সুষম খাদ্য খাচ্ছেন, কোনো খাবার মিস করছেন না এবং বুকের দুধ খাওয়ানোর মধ্যে যতটা সম্ভব বিশ্রাম নিচ্ছেন। ব্রেস্টের উপরে এবং শিরদাঁড়ার উপরে একাধিকবার গরম শেক দিন, পারলে গরম জলে স্নান করুন। দুটি হরমোন রয়েছে যা সরাসরি বুকের দুধ খাওয়ানোকে প্রভাবিত করে, প্রোল্যাকটিন এবং অক্সিটোসিন। কিন্তু এই দুটি একে অপরের বিপরীতে কাজ করে। প্রোল্যাকটিন ব্রেস্টের অ্যালভিওলি কোষ দ্বারা দুধ নিঃসরণ করার জন্য প্রয়োজনীয়। গর্ভাবস্থায় রক্তে প্রোল্যাকটিনের মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এবং দুধ উৎপাদনের প্রস্তুতিতে স্তন্যপায়ী টিস্যুর বৃদ্ধি ও বিকাশকে উদ্দীপিত করে। যাই হোক, তখন দুধ নিঃসৃত হয় না, কারণ প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন, গর্ভাবস্থার হরমোন, প্রোল্যাকটিনের এই ক্রিয়াকে ব্লক করে। প্রসবের পরে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেনের মাত্রা দ্রুত হ্রাস পায়, প্রোল্যাকটিন আর অবরুদ্ধ হয় না এবং দুধ নিঃসরণ শুরু হয়। যখন একটি শিশু স্তন্যপান করে তখন রক্তে প্রোল্যাকটিনের মাত্রা বৃদ্ধি পায় এবং দুধ উৎপাদনকে উদ্দীপিত করে। রাতে বেশি প্রোল্যাকটিন তৈরি হয়, তাই রাতে বুকের দুধ খাওয়ানো দুধের সরবরাহ ঠিক রাখার জন্য বিশেষভাবে সহায়ক। প্রোল্যাকটিন একজন মাকে আরামদায়ক এবং ঘুমোতে সাহায্য করে, তাই তিনি সাধারণত রাতে বুকের দুধ খাওয়ালেও ভালোভাবে বিশ্রাম নেন। অক্সিটোসিন ব্রেস্টের অ্যালভিওলি সংকোচন করে এবং দুধ বেরোতে সাহায্য করে। একে তাই অক্সিটোসিন রিফ্লেক্স বা লেটডাউন রিফ্লেক্স বা মিল্ক ইজেকশন রিফ্লেক্সও বলা হয়। মায়ের সংবেদন এবং অনুভূতি, যেমন শিশুকে স্পর্শ করা, গন্ধ পাওয়া বা দেখা, বা তার শিশুর কান্না শোনা, বা তার চিন্তা করা, তাকে অধিক স্নেহ করা, এই সব কিছু অক্সিটোসিন রিফ্লেক্স বাড়াতে সাহায্য করে। তাই সবসময় শিশুকে নিয়ে ভাবুন, তাকে কি জামা পরাবেন, কি খেলনা কিনবেন, এই ধরনের। আপনি ইতিমধ্যেই আপনার শিশুকে বুকের দুধ খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। একটি চমৎকার প্রথম পছন্দের জন্য আপনাকে অভিনন্দন। আপনার শিশু তার প্রথম জীবনে খাওয়ার জন্য পৃথিবীর সেরা খাবার পাবে। আমার চ্যানেল দেখতে থাকুন। যারা নতুন সাবস্ক্রাইবার তারা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন, পুরোনোরা করবেন না, তাহলে সাবস্ক্রাইব কাউন্ট উল্টে কমতে থাকে। শিশুকে সুস্থ রাখুন, নিজেরাও সুস্থ থাকুন, আর প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করুন ভায়া মাই ওয়েবসাইট অথবা ইউটিউবের এই চ্যানেলের ভিডিওতে কমেন্ট করে। নমস্কার।